একদিকে রাজ্যে চলছে খুন, সন্ত্রাস, ধর্ষণ, অপহরণ এবং বাইক বাহিনীর তাণ্ডব, আর অন্যদিকে সুশাসনের পোস্টার এবং ব্যানারে দৃশ্য দূষণ চলছে গোটা রাজধানীতে। এই প্রচারের জন্য শাসক দলের খরচ হচ্ছে লক্ষ লক্ষ টাকা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিরোধী সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী স্বামী বিবেকানন্দ ময়দান থেকে সিপিআইএমের সমাবেশে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে। তীব্র কণ্ঠে জিতেন্দ্র চৌধুরী আওয়াজ তুলে বলেন, যদি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার রাজনৈতিক নৈতিকতার হিম্মত থাকে, তাহলে আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্য বিজেপির ভীষণ ডকুমেন্টের বিভিন্ন প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়িত হয়েছে তা শতপত্রের মাধ্যমে রাজ্যবাসীর সামনে প্রকাশ করুন। সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর এই চ্যালেঞ্জকে সমর্থন করে সমাবেশে উপস্থিত জনগণ করতালির মধ্য দিয়ে একদিকে অভিনন্দন জানিয়েছেন, আর অন্যদিকে এটা প্রমাণিত হয়ে গেল যে গত 50 মাসে রাজ্যের প্রথম বিজেপি পরিচালিত শাসন ব্যবস্থায় কতটা প্রতারিত হয়েছেন রাজ্যের মানুষ শাসক দল থেকে, তা কিন্তু আর বুঝতে কোনো অসুবিধেই হলো না। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।